ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন দিনে শুরুতে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখো সোনার সকালের দুষ্টুমি, ও কেমন দুষ্টুমি করতে পারে সকালবেলা উঠে খাটের ওখান থেকে ওপরে, ও ওখান দিয়ে উঠবে যতবারই ওকে বারণ করো। তা উঠে এখানে শুয়ে পড়লো, বিছনা তুলতে দিচ্ছে না। ওই যে বক্সে আমার গান চলছে, একটু গান না শুনলে না সকালবেলা কাজ করতে ইচ্ছা করে না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, দেখো গোছানো হয়ে গেছে। আর বর্ষাকাল, সব কাজের বউ কেচে দিয়ে যাবো, ছাদে মেলা ছিল, গিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি নামছে। সব তুলে নিয়ে এসে বাবা ঘরে দড়ি বেঁধে দিল, চারদিক দিয়ে ঘরে দেখো সব জামা কাপড় নেড়ে দিয়ে, শুকাতে তো হবে বলো কি করব। তাই সব ঘরে নেড়ে দিয়েছি, দেখতেও তো কেমন লাগছে, কিছু করার নেই। তারপর আজকে আমি রান্না করিনি, মা রান্না করে এসে দেখছি সোনা বোনকে খাওয়াচ্ছে। ওই যে সোনা বসে রয়েছে, বোন ভাত খাচ্ছে, মা বসে রয়েছে। তো ভাবলাম সোনাকে যখন খাওয়াচ্ছে, বাকি কাজগুলো করে নিই, সোনার কথাগুলো জামা প্যান্ট আছে গোছাবো। তো মা আজকে কী রান্না করেছে দেখো তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি রান্না করিনি, মা করেছে। এই যে বাঁধাকপি করেছে, বেগুন ভেজেছে, ডাল করেছে, আর ভাত করেছে। ওই সোনাকে যেহেতু বোন খাওয়াচ্ছিল, আমি ফটাফট ওর জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম। ওর একটা বাড়ি পরা জামা প্যান্ট খুঁজে পাচ্ছিলাম না, কোথায় সব ঢুকিয়ে রেখেছিলাম। নতুন ঘরে এসেছি তাই সব আলাদা, কিন্তু জামা প্যান্ট গুছাতে আসলে কী হবে, ওই যে বোন সোনাকে খাওয়াতে পারে, দুই গাল খেয়েছে আর খায়নি। তারপরে আমি ওকে তো খাইয়ে নিলাম, কী করবো বলো, কারোর কাছে খায় না। তারপরে খাওয়ালাম, খাওয়ানোর পরে দুপুরবেলা করে ঘুম পাড়াতে এসেছি, শোনো কী বলছে ও। ঘুম থেকে উঠলো বিকালবেলা, তো বলছে মা খিদে পেয়েছে, আমি একটু ম্যাগি করেছি, ওর বোন এসছে মামার মেয়ে, ও খেতে খুব ভালোবাসে, আমার ছেলে খায় না। এবার বলছে দাও, বলতে পারে না তো ঠিক মতো স্পষ্ট, দে 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 এরকম করে নে 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 করে। ওই যে দেখো ওকে দিচ্ছি, ও খেয়ে নেবে টপ করে, এবার আমার ছেলেকে দিতে যাবো। দেখো ওর হাজার বাহানা, ওই দেখো আমি যে নে শোনা নে, ওই দেখো, ওই দেখো দেখেছো হাজার বাহানা। তো যাই হোক, তারপর আর কোনো ক্লিপ নিতে মনে নেই, অনেকদিন ভিডিও দিই না তো এর জন্য মনে নেই। তো রাতের খাওয়ার সময় মনে পড়লেই বাবা আমি তো ভিডিও ক্লিপ নিইনি। তারপরে এই যে সোনা এখন ভাত খাচ্ছে, আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে নিলাম, আমি নিজে খেয়ে নিলাম। তারপরে সোনার দুধের বোতলগুলো ফুটাতে দিলাম, দুধের বোতল ফুটালাম, জল ফুটালাম, ফুটিয়ে নিয়ে তার পাপা নদীকে বিছনা ঝেড়ে বিছনা করছিলো। তো রান্না করে তখন বাজে 12:45, যখন আমি বোতল ফুটাচ্ছি আমি, তাই বলে রাতে আর কাজের শেষ নেই, একটু ঘুমাতে যাবো, তার আগেও সব ছেলের বোতল ফুটাও, জল ফুট, এটা আমার রেগুলার ডিউটি, এটা আমাকে করতেই হবে, কিছু করো আর না করো। তো যাই হোক, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। তা বোতল ফুটিয়ে একটা বোতল তুলে নিয়ে গেছে, বাকিগুলো গামলাতেই থাকবে। সোনা কি বলছে শোনো, ভালো করে বলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো যাই হোক, সোনার কথা শুনে ভিডিওটা এখানেই শেষ করো। অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। খেলা করছি ছোটকা পাঁচুন বলো।